সুজান সিং আর শুভান সিং আপন ভাই ছিল। দুজনে নিজেদের বউ নন্দিনী আর দীপশিখার সঙ্গে শহরের বাইরে এক পুরনো প্রাসাদে থাকতে এসেছিল। এই প্রাসাদের সম্পর্কে বলা হতো যে প্রাসাদটা ভুতুড়ে, কিন্তু শুভান সিং যখন নিজের স্ত্রীর সঙ্গে প্রাসাদের দিকে তাকালো, ও একটাই মাত্র কথা বলল, দারুন, এই প্রাসাদটা তো দারুন নন্দিনী, এই প্রাসাদের থেকে ভালো কিছু হতে পারে না। প্রাসাদটা তো সত্যি খুব সুন্দর, কিন্তু সবাই বলে যে এটা ভুতুড়ে, এটা যে কেনে সেই মালিক নাকি আর বাঁচে না, এই কথার কি করবে, এসব আবার সত্যি নয় তো? আরে নন্দিনী, ভূত প্রেত বলে কিছু হয় না, এসব মনের ভুল। যাই হোক, এরা নতুন প্রাসাদে চলে এলো। তিন দিন কেটেও গেল, কিন্তু ওখানে সবকিছু স্বাভাবিক ছিল। কি নন্দিনী, কেমন এই প্রাসাদটা? তিন দিন তো হলো আমরা চলে এসেছি, কোনো ভূত প্রেত তো দেখলাম না। তুমি ঠিকই বলতে, ও সবকিছুর অটনাই ছিল। শুভান সিং যখন নন্দিনীর সঙ্গে এইসব কথা বলছিল, ঠিক তখনই নন্দিনীর মনে হলো যে উপরের জানলা থেকে ওকে যেন দুজন দেখছে। ওদের মুখ তো ঢাকা ছিল, কিন্তু চোখগুলো দেখা যাচ্ছিল, চোখগুলো ছিল টকটকে লাল, মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। যে দুই মহিলা তাকিয়েছিল তাদের হাতে দুটো ছোট ছোট বাচ্চাও ছিল। হ্যাঁ গো, এই মহিলারা কারা যারা দোতলার ঘর থেকে আমাদের দেখছে? মহিলা? কোন মহিলা? আরে তুমি ওই মহিলাদের দেখতে পাচ্ছ না? ওরা তো কালো শাড়ি পরে রয়েছে, আর ওদের কোলে দুটো ছোট ছোট বাচ্চাও রয়েছে। কি বলছো নন্দিনী, কোথায় মহিলা কোথায় বাচ্চা? হঠাৎ করেই ওই দুই মহিলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিল। ওদের দেখে নন্দিনী চিৎকার করে উঠল, আহ শুভান, ওদের বাঁচিয়ে নাও, ওরা উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, ওদের কোলে বাচ্চারাও রয়েছে। তখনই নন্দিনী দেখলো উপর থেকে যে মহিলারা ঝাঁপিয়ে পড়েছে তারা ধুলোতে পরিণত হয়েছে। হঠাৎ করে ওখানে জোরে হাওয়া বইতে শুরু করলো আর ওই ধুলো নন্দিনীর চোখে ঢুকতে থাকলো। উফ, এই ধুলো আমার চোখে যাচ্ছে শুভান, এই ঘরের ভেতর হঠাৎ করে তুফান কোথা থেকে এলো? নন্দিনী শুভানকে এসব বলছিল, হঠাৎ দেখলো একটা ধুলোর কুণ্ডলী শুভানকে ঘিরে ধরেছে, আর ধুলের ওই কুণ্ডলী শুভানের চারিদিকে গোল গোল ঘুরছে, আর শুভান জোরে জোরে চিৎকার করছে, নন্দিনী নন্দিনী। হঠাৎ করে শুভান ওখান থেকে গায়েব হয়ে গেল। গায়েব হতেই নন্দিনী অবাক হয়ে গেল, ও প্রচন্ড ঘাবড়াতে শুরু করে দিল। ও চিৎকার করে নিজের দেওর সুজান আর ছোট যা দীপশিখাকে ডাকলো, সুজান সুজান, দীপশিখা দীপশিখা, তাড়াতাড়ি এখানে এসো, তাড়াতাড়ি এসো। বৌদির গলার আওয়াজ পেয়ে সুজান আর দীপশিখা তাড়াতাড়ি ঘরের বাইরে এলো। কি হলো বৌদি, কি হলো, আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? সুজান সুজান, তোমার দাদা। কি হলো দাদার? সুজান, তোমার দাদা গায়েব হয়ে গেছে। দাদা নিরুদ্দেশ, এ আপনি কি বলছেন? এরপরে নন্দিনী সমস্ত কথা ওদের খুলে বলল। এইসব শুনে সুজান আর দীপশিখা তো চমকে গেল, এসব কি বলছো দিদি, তুফান ধুলোর কুণ্ডলী তাতে দাদা গায়েব হয়ে গেল? আপনার শরীর ভালো আছে তো? আরে আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার দাদা ঠিক নেই। ও এইসব কথা বলছিল সেই সময় শুভান ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলো, যাকে দেখে নন্দিনী তো চমকে গেল। শুভান শুভান শুভান, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, কি হয়েছে? তুমি তো ওই ধুলোর কুণ্ডলিতে গায়েব হয়ে গিয়েছিলে। ওর কথা শুনে শুভান জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসির সঙ্গে সঙ্গে ওখানে জোরে হাওয়া বইতে আবার শুরু করলো, আবার ধুলোর কুণ্ডলি শুরু হলো, আবার ওখানে শুভান গায়েব হয়ে গেল। তোমরা আমার কথায় তো বিশ্বাস করছিলে না, এবার হলো বিশ্বাস? শুভানকে গায়েব হতে এবার সবাই দেখেছিল, সেই জন্য সবার মুখের তো রঙই পাল্টে গেছিল। ঠিক তখনই ওদের সবার কানে বাচ্চার কান্নার আওয়াজ এলো। সবাই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল, তখন ওরা দেখলো যে একটা বাক্সর ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। এই আওয়াজ তো পুরনো সিন্ধুক থেকে আসছে, কিন্তু এটা কি করে সম্ভব? তখনই ওই সিন্ধুকের ঢাকনা খুলে গেল, সিন্ধুক থেকে দুই মহিলা বেরিয়ে এলো, আর ওদের কোলে দুটো বাচ্চাও ছিল। ওই মহিলাদের মুখটা ঢাকা ছিল। কে 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 তোমরা? আমাদের বাড়ির সিন্ধুকে তোমরা কি করছো? ওদের কথা শুনে ওই দুই মহিলা চুপ থাকার ইশারা করে বলল, দেখো আমাদের মেয়েরা ঘুমোচ্ছে, তাই আওয়াজ করো না, যাও এখান থেকে। আরে এ কি জবরদস্তি, বাড়িটা আমাদের আর এখান থেকে আমাদেরই যেতে বলছো তোমরা? তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি নয় এটা, এটা আমাদের বাড়ি, আমাদের। সুজান তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করো, ওরাই বুঝে নেবে এদেরকে। সুজান মোবাইল বের করে ফোন করতেই যাচ্ছিল, তখনই ওই অপর মহিলা ওর দিকে তাকিয়ে রইল আর বলল, ফোন? আমরা ওই দুর্বল বোন আর নই, জবাব দিতে আমরা জানি। এই বলে ওরা মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকালো, ওর চোখ থেকে একটা কিরণ বেরিয়ে এলো আর মোবাইলের ওপর পড়লো, আর ধীরে ধীরে ওটা গরম হয়ে উঠলো। আরে এই মোবাইল এরকম গরম কেন হচ্ছে? কিছু সেকেন্ডের মধ্যেই মোবাইলের ব্যাটারি বাস্ট করলো।
আর ওই ধামাকাতে সুজন মারা পড়ল। ওর শরীরের বিভিন্ন অংশ চারিদিকে ছড়িয়ে পড়ল। আরে এসব এসব কি করে হয়ে গেল? তোমাকে বলেছিলাম না, বলেছিলাম না আমার বাচ্চা ঘুমোচ্ছে, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। এই বলে ওই দুই মহিলা বাচ্চাদের জন্য ঘুমপাড়ানি গান শুরু করলো। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার মুন্নির চোখে ঘুম দিয়ে যা। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার মুন্নির চোখে ঘুম দিয়ে যা। ঘুমপাড়ানি গান গাইতে গাইতে ওরা আবার সিন্ধুকের ভেতর ঢুকে পড়ল। সিন্ধুক নিজে থেকে বন্ধ হয়ে গেল। দীপশিখার নন্দিনীর এমন অবস্থা ছিল যে ওদের গলা দিয়ে একদম আওয়াজ বেরোচ্ছিল না, ওরা নিঃশব্দে কেঁদে যাচ্ছিল। সবাই ঠিক বলতো, এই প্রাসাদটা ভুতুরে, এটা যে কেনে সে বাঁচে না। তাহলে দিদি আমরাও মরে যাব, কিন্তু আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। ওরা যাই এসব বললো, ঠিক তখনই বাচ্চার আওয়াজ আবার ভেসে এলো। কিন্তু এইবার ওই আওয়াজ সিন্ধুক থেকে নয়, ওই আওয়াজ আসছিল প্রাসাদের ছাদ থেকে টাঙানো ঝাড় লণ্ঠন থেকে, যেখানে রাক্ষসী দুটো বসেছিল। রানী দিদি, এদের জিজ্ঞেস করো আমরা কি বিগড়েছিলাম এদের, যখন এদের শ্বশুর দিওয়ান সিং আমাদের দুজনকে জ্যান্ত সিন্ধুকে ভরে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছিল, শুধুমাত্র এই প্রাসাদের লোভে। দিওয়ান সিং আর রাঘবেন্দ্র সিং দুজনে ভালো বন্ধু ছিল, কিন্তু দিওয়ান সিং এর নজর রাঘবেন্দ্র সিং এর প্রাসাদের উপর ছিল। কারণ রাঘবেন্দ্র সিং এর কাছেও শুনেছিল প্রাসাদের গোপন কুঠুরিতে ওদের বংশের সম্পদ লুকিয়েছিল। দিওয়ান সিং যেভাবেই হোক ওগুলো পেতে চাইতো, আর এই লোভের বশবর্তী হয়ে ও রাঘবেন্দ্র সিং কে বিষ দিয়ে মেরে দিল। কিন্তু ওদের মেয়ে রানী আর তারা এসব জানতে পেরে গেল। বাপটাকে তো মেরে দিয়েছি, এখন এই বাচ্চা দুটো আর তোমরা, তোমাদেরকে শেষ করে দিতে পারলে এই গোটা প্রাসাদ আর সমস্ত সম্পত্তি আমার। দিওয়ান সিং রাঘবেন্দ্র সিং এর দুই মেয়েকে ওদের বাচ্চা সমেত সিন্ধুকের মধ্যে বন্ধ করে দিল। বিচারীরা চিৎকার করতে থাকলো, খোলো, কেউ খোলো এই সিন্ধুককে, খোলো। কাকামশাই, আপনি দেখবেন এই লোভ একদিন আপনাকে শেষ করে দেবে। ওদের বাচ্চারা জোরে জোরে চিৎকার করে কাঁদছিল, ওদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সবাই মারা গেল। এরপর থেকে ওদের আত্মা ঘুরতে শুরু করলো। দিওয়ান সিং ওই সম্পদের লোভে নিজের বন্ধু আর তাদের মেয়েদের মেরে তো ফেলেছিল, কিন্তু ওই আত্মারা ওকেও ছাড়ল না, ওকেও মেরে ফেললো। অনেক বছর পরে ওর ছেলেরা যখন সেখানে উপস্থিত হলো, ওই আত্মারা আবার জেগে উঠল। এই প্রাসাদ আমাদের, আমাদের থাকবে, এখানে এলেই আমরা ওদের মেরে ফেলবো। এই বলতে বলতে ওই দুই রাক্ষসী নন্দিনী আর দীপশিখাকে ওই সিন্ধুকে ভরে তালাবন্ধ করে দিল। ওরা চিৎকার করলো, না ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। চিৎকার করতে করতে সিন্ধুকের মধ্যেই ওরা মারা গেল। বলা হয় ওই প্রাসাদের কাছাকাছি এখনো কেউ যায় না, কারণ ওখানে যারাই গেছে তারা আর ফিরে আসেনি।